পয়লা নভেম্বরের আগেই ঢাকা ও চট্টগ্রামে কেবল সংযোগ ডিজিটালাইজেশন করা হবে আর পর্যায়ক্রমে বাকি বিভাগেও কেবল সংযোগ ডিজিটালাইজেশন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, এই সংক্রান্ত আইন বাস্তবায়নের পরও তা লঙ্ঘনের নজির দেখা গেছে। যারা এই চ্যানেলগুলো চালাত তারা দেশের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাতো, তাদের সহায়তায় এই ব্রডকাস্টাররা বৃদ্ধাঙ্গুলি দেখাতো। এই বছরের পর বছর ধরে দেশের আইনকে তোয়াক্কা না করার পক্ষে ওকালতি করেছে বিদেশি চ্যানেলগুলোর পক্ষে, যেটি সমীচীন হয়নি। এই চ্যানেলগুলো যদি ক্লিন ফিট পাঠায় তাহলে তারা এখানে সম্প্রচার হবে, তাতে কোনো বাধা নেই। আমাদের আকাশ উন্মুক্ত, আমরা কোনো চ্যানেল বন্ধ করতে বলিও নাই।